কিরম আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি আছি। আর একটা ফ্রেশ ব্লগ লই আই গেছি, যেহেতু দুর্গাপূজা চলে আজকে লোকে পূজার অষ্টমীর দিন। তো আমরা হাইলাকান্দির মানুষের একটাই ডেস্টিনেশন দুর্গাপূজাতে, অষ্টমীর দিন হোক চাই নবমীর দিন একদিন উদারবন্দ হওয়া। তো আজকে আমরা ভাবছি আজকে উদারবন্দ শিলচর আই গেছি, তো ওখানে দিনের বেলা দুপুর টাইম তো উদারবন্দে আই গেছি। সঙ্গে দেখতে পারো অর্ধাঙ্গিনী, বাকি শালিগঞ্জ। তো ইউজুয়ালি তারা লাগে ঘোরাফেরা চলে এই বছর, তো ওখানে যাইলাম আমরা মোটামুটি উদারবন্দে আই গেছি। এখানে ব্যাক সাইডে দেখো জাম দেখতেই পারো, দিনের বেলায় জাম লাগিয়ে গেছে উদারবন্দে। জাস্ট টুকরা মিদিকে পয়েন্ট আই গেছি। তো আজকের ভিডিওটাতে থাকবো উদারবন্দের পূজা, যেটা সবাই অলরেডি দেখিলি সব, আর তবুও আমার তরফ থেকে আবার আমার ভিউইং অ্যাঙ্গেল দিয়া দেখিলাম। আর বাকি যে শিলচরের বিলভারের পূজা শুনছি বড় হয়েছে, আরও এক দুইটা পূজা ওইগুলো দেখার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটাতে সঙ্গে থাকো, চলো ওখানে যাই গিয়া উদারবন্দের সেই ফেমাস পূজা। তো গাইজ দেখতে পারো এই গেলাম উদারবন্দে, এবারের উদারবন্দের টিমটা এলো গিয়া এটা। তো চলো ওখানে ভিতরে যাই, ভিতরে দেখাই, যেহেতু ওখানে দুপুর আড়াইটা বাজার, আমরা দুপুর দিকে ইয়ে করছি, ওখানে চলো ভিতরে যাই। লাইনে না ঢুকিয়া কুপন লই লিছি, সো এটা বলে অমরনাথ গুফা। এ গুফার মধ্যে আইছো নি রে? এখানে পয়লা তারা তারা খুব একটু ঝিলকি আসিল না, না পয়সা কেনে দিমু, ফ্রিতে যাইমু গিয়া গিয়া দেখছি একটু লাইন, এরপরে না 100 টাকা আর কিতা আই যায়। ঘুরি ফিরি মেন্টালিটি হলো ওটা, এ কমফোর্ট লাগে কমফোর্ট। তো এখান থেকে অমরনাথের সেই গুফা স্টার্ট। ও ম্যাডাম কিরকম লাগে? ম্যাডামের গলা নাই এবার একটু এখানে দেওয়া আছে ভৈরব বাবা। আর উপর থেকে এখানে লোকটা এরকম দেখতে পারো, মন্দিরের ফ্রন্ট সাইডের ব্যালকনি টাইপ যেটা বানানি আছে। এখানে আরো কিছু হইব ফটোশুট। এখানে আমার স্টোর যেটা এটা থিমটা একটু তুলে ধরছে। গাইস আইয়া পৌঁছাইলাম মণ্ডপে, দেখতে পারো প্রত্যেকবারের মতো খুবই সুন্দরভাবে সাজানিস। এখানে ডেকোরেশন দেখিয়ে মনে হয় না আওয়াটা সফল। এবার ভিতরে ঠান্ডাও আছে, গরম লাগে না একদম, ভেন্টিলেশন করছে, ফ্যান লাগাইল আছে খুব সুন্দর। নিয়ে যাই তোমরা রে, বলাবো অনেকটা ফটো ফটো উঠলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম, কিরম লাগলো? তাই যেহেতু গলাটা ভাঙ্গা সিলেতে সিলেতে যার কারণে কথা অনেকটা ভাল লাগে। তো ওখানে এখান থেকে বারোই যে ওখানে যাইমু শিলচর টাউনের বিলপাড়ের এখানে পূজা গুলাতে যাইমু, তো এখান থেকে বারোই যাই, তারপরে তোমার সঙ্গে কথা হইলাম। সবাই বারোই গেলাম, খুব আরাম লাগে বারোইয়া। আমরা যে সময় ঢুকছিলাম একদম ভিড় কম হয়েছে, হালকা বাতাস বাতাস লাগে, কি মজা। হ্যাঁ একটু করে দেখি পুরা যেই আগে যেরকম আছে ঠিক ওই রকমই শেষ উদারবন্দ এখানেই কমপ্লিট। একদম কিনারে এলে গিয়ে আমরা কাঁচাকান্তি সেবা সমিতি যেটা, তো এখানে আসছি, এখানে প্রচুর মানুষ। এটা আসছি একটা মন্দির, এখানে আরো
বিলপার যেহেতু এইবার বিলপারে সবথেকে বড় পূজা শিলচারে তো ভাবলাম ওটা কভার করি কোনোরকম ম্যানেজ করিয়া ঢুকছি নয় এন্ট্রি দিলাইছে তারপরে কোনোরকম কষ্ট মষ্ট করে ঢুকছি তো চলো প্যান্ডেলের এখানে যাই দেখতে পারো বিলপারে সেটা খুব সুন্দর বানাইছে ওখানে যাইলাম আমরা আপনজন দুর্গা পূজা কমিটির যেটা লন্ডন ব্রিজ তো এটা যাই এইরকমের মধ্যে দিয়ে আজকের দিনটা কিরকম কাটলো তোমরা তো আজকের দিনটা এরকম মধ্যে শেষ করলাম রাত্রে হয়ে গেছে বেশি রাত্রে হয়েছে না বাট তাই তারা একটা করে পেন্সিল হিল কতটা লম্বা লম্বা এক একটাই লাগাইছে যে একটু হাঁটিয়ে তারা শেষ কত মানে কিলা প্রিসাইজলি কত এরকমের মধ্যে দিয়া তারা আর হাঁটতে পারে না এখন যেহেতু হাঁটতে পারে না কিন্তু বাধ্য হইয়া পেট পূজা উজার দিয়া এখন রোয়ানা হাই লাগাতে দিলাম গিয়া ঘরে তো তোমরা বেশি দেখাইতে পারছেন যদিও দু তিনটা প্যান্ডেলই দেখাইছি তো তোমরা কিরকম লাগছে ভিডিওটা তোমরা ডেফিনেটলি জানাইও আর যদি ভালো লাগে তাইলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগ আরও আসবো তো আমি বললাম তোমরা সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত বাই বাই।